না রে, তুই যেটা বলছিস না যে আকাশের মুখটা বাংলার পাঁচের মতো, না ওই তো সেই বাংলার তিনের মতোই রয়েছে, গোল গাল তেল চকচকে। কানা না ঝাপসা? হ্যাঁ, চোখে ছানি পড়েছে দেখছো না? এই থুতনির কাছটা কিরকম লম্বা হয়ে বেঁকে গেছে তাই। ও, আমার মুখটা বাংলার পাঁচের মতো, তোমারটা কি? আমার তো উত্তম কুমারের মতো। আজকে তুমি দাড়ি কামিয়ে বেরোবার পর দেখলাম বাথরুমের আয়নাটা চুরচুর হয়ে ভেঙে আছে, অতক্ষণ পারে সহ্য করতে? তাই না? হ্যাঁ, তাই আমি সকাল থেকে ভাবছি আয়নাটা কি করে ভাঙলো, কি করে ভাঙলো। একই রে, এত বুড়ো বাইচুং ঘুটিয়া কেন? এতক্ষণ তো তুমি আমার দলে ছিলে, এখন পাল্টি খেয়ে আকাশের দলে ভিড়ে গেলে যে? এই যে, আমি দলাদলি করি না। আর আমার মুখ দেখে বাথরুমের আয়না ভেঙেছে? তুই সকালবেলা সাত সকালে আজকে যখন চিৎকার করে গাইছিলি, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, বেশিরও গলায় সেই গাইবার সাথে সাথে আমি বেতালে দেখলাম আয়নাটা ভেঙে পড়লো, আমি স্পষ্ট শুনেছি। তাই না? এ তো পুরো বাইচুং ঘুটিয়া। এই যে, আমি দলাদলি করি না। আর গান, গান নিয়ে তুমি কোনো কথা বলো কেন? হ্যাঁ, তুমি তো শুধু জনগণটাই পাঁচ রকম সুরে গাও, ভদ্রলোকদের বলতে পারি না, পাছে পুলিশে ধরে। কেন পুলিশে ধরবে? কেন কেন ধরবে? কারণ জাতীয় সঙ্গীতের অবমাননা গর্হিত অপরাধ। কি আশ্চর্য, পুলিশে ধরলেই আমায় পুলিশে থোড়াই ধরবে, পুলিশে তোমাদের ধরবে কেন? কেন কেন? সৎ মানুষ নিপীড়নের দায়ে। জানো, আমার বন্ধু সুব্রত লালবাজারে আছে, এ তো সেদিনই আমায় বলছিল, তো ছোট ভাই না ডাক্তার, এরকম চোর চোর দেখতে কেন রে, দে না একটা এফআইআর ঠুকে, তারপর দেখবি দুদিনে আমি কিরকম লেদানাদান দেদানাদান দিয়ে সব গর্হিত কাজকর্মের কথা অনর্গল গড়গড় করে বার করে আনি। না, তুই তোর বন্ধু যখন বললো তখন এফআইআরটা করে দিলি না কেন রে? ছোট ভাই না, পুরো বাইচুং দলাদলি। আর শোনো, তারপরে কি হতো জানো? কি 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 হতো? কি হতো? হ্যাঁ, কি কি আবার হবে? সুব্রত, তুই চেহারা দেখিস সুব্রত। শোনো শোনো, ওরা অনেক চেহারাওয়ালা সুব্রত, দেবব্রত, সবিতাব্রতকে না টেবিলে উপুড় করে কেটেছি জানো। আর একটা ছোট্ট ইনফরমেশন দিই, যদি তুমি পুলিশকে ভুল তথ্য দাও, মানে যদি প্রমাণিত হয় যে তুমি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছো, তার কি শাস্তি হতে পারে জানো? কি কি? এই যা, তুই কেন ওকে ভয় দেখাচ্ছিস? ও তো আর এফআইআর করেনি। সে তো আমি সৎ মানুষ বলে। এই যে সৎ মানুষ, তবু শুনে রাখা ভালো, মানুষের মন তো প্রথমে যেটা করে ন্যাড়া করে দেয়, তারপরে কুচ করে একটা কান কেটে নেয়। অ্যানেস্থেসিয়াও দেয় না? না না, একটা কানের জন্য অ্যানেস্থেসিয়ার খরচা পোষায় না। আর কে বলতে পারে এই খারাপ কাজটা হয়তো এই অপারেশনটা আমাকেই করতে হবে? এ ইল্লি, কান কেটে নেবে বললেই হলো, যত উল্টো পাল্টা কথা বলে ভয় দেখাচ্ছে। আমি আমি দেখেছো কিরকম আমার আমার ইয়ে করছে, ও তো সত্যি সত্যি আমায় নিপীড়ন করে। এই যে চুপ কর। আচ্ছা আকাশ, একটা কথা তুই বলতে পারবি, সেটা হচ্ছে যে এই যে কান কেটে দিলে, একটা কান কেটে দিলে, এটা কি সমানভাবেই শোনা যায় না হিয়ারিং এড লাগে? এ ব্যাপারে এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এর উত্তর দিতে গেলে প্রথমে যেটা ভাবতে হবে যে, যেমন আমরা বলি না যে মাথা নেই তার আবার মাথা ব্যথা কিসের, তেমনি একটা কান নেই তার আবার কান না, এখানে তো ব্যথা নয়, এখানে শোনার প্রশ্নটা আসছে। হ্যাঁ, এক্ষেত্রে একটা ডিফিকাল্টি মানে একটা আছে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কানটা যখন নেই তখন হিয়ারিং এডটা দেবে কোথায়? আমার কেটে যদি, এক্স্যাক্টলি এটা নিয়েই আমরা গবেষণাটা করছি। ধরো ব্রহ্মতালু ফাটিয়ে মেডুলা অবলঙ্গটায় দুটো আলপিন গুঁজে তার থেকে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে এটা অবশ্য বায়োফিজিক্স এর ব্যাপার। এটা নিয়ে কি হচ্ছে বাড়ির মধ্যে? এ কি সব বিভৎস রসের আলোচনা? এই আমি কাদের সাথে ঘর করছি? অদ্ভুত সব মরবি দিয়ে এই জন্যই শাস্ত্রে বলেছে কাতব কান্তা কস্তে পুত্রে, পুত্রে নয় পুত্রা। আর শোনো, কাল সকালের মধ্যে বাথরুমে যদি নতুন আয়না না এসেছে না, দেখে নেবো। আর কাল থেকে আয়না আসার পরে তুমি আর আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কাটবে না, যদি দাড়ি কাটতে হয় বালতিতে নিয়ে ছায়া থেকে কাটবে, বুঝেছো? বালতিতে না পোষালে গামলাটা ইউজ করতে পারো। মেডুলা অবলঙ্কটায় আলপিনটা